হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। এখন আমি তোমাকে সলভ করিয়ে দিব খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ে অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত একটি অঙ্ক সলভ করাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকখানি। লার্নিং পয়েন্ট লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 80,000 শেয়ার বিভক্ত এবং 80,00,000 টাকার অনুমোদিত মূলধনী নিবন্ধিত। এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ, এই লাল অংশটা সরকার কর্তৃক অনুমোদিত, অর্থাৎ এর বেশি শেয়ার ইস্যু করতে পারবে না, এর বেশি মূলধন নিয়ে ব্যবসা করতে পারবে না। এবং 10% অধিহারে, এই 10% অধিহার বলতে এই 100 টাকার যে 10% বেশি, যদি 100 টাকার উপর 10% করা হয় তাহলে হবে 10 টাকা, অর্থাৎ যা দাম তার চেয়ে 10 টাকা বেশি। তাহলে 100 টাকার সাথে 10 টাকা যোগ করলে হবে 110 টাকা, অর্থাৎ এই কোম্পানি 110 টাকা করে শেয়ার বিক্রি করতে ইচ্ছুক। কোম্পানি 3/4 শেয়ার ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে, 3/4, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 3/4 বলতে বোঝাচ্ছে 80,000 শেয়ারের 3/4। তো 80,000 শেয়ারকে যদি তুমি 4 ভাগ করো তাহলে হবে 20,000, আর 3 ভাগ হলে 60,000। তাহলে 80,000 শেয়ারকে তুমি 4 দ্বারা ভাগ করো এবং 3 দ্বারা গুণ করো তাহলে হবে 60,000 শেয়ার। তার মানে কোম্পানি মোট 60,000 শেয়ার বিক্রি করতে চায়, অর্থাৎ যার জন্য পত্রিকা বিজ্ঞাপন প্রচার করে। কোম্পানি প্রচারিত বিজ্ঞাপনের চেয়ে 1.5 গুণ শেয়ার আবেদন পায়। তাহলে তুমি এই 60,000কে 1.5 দ্বারা গুণ করো তাহলে হবে 90,000 শেয়ার। তার মানে কোম্পানি মোট আবেদন পায় 90,000 শেয়ার এবং একটা শেয়ার 110 টাকা করে বিক্রি করতে চায়। তাহলে এই কোম্পানি মোট 90,000 শেয়ারের আবেদন পায়, যেখানে এই কোম্পানিটি বিক্রি করতে চায় 60,000 শেয়ার। তাহলে অতিরিক্ত আবেদন পায় 30,000 শেয়ার, সেটা পরবর্তীতে হিসাব হবে। কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা জমা পড়লো সেটা আগে হিসাব করতে হবে। এই কোম্পানি মোট নব্বই হাজার শেয়ারের আবেদন পায় এবং একটার দাম 110 টাকা। তাহলে 90,000 × 110 টাকা, অর্থাৎ কোম্পানি মোট 99,00,000 টাকা ব্যাংকে জমা পায়, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট 99,00,000 টাকা এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 99,00,000 টাকা। তারপর এই শেয়ার আবেদন হিসাব আবার ঠিক একই রকম ভাবে 99,00,000 টাকা লিখতে হবে এবং শেয়ার মূলধন হিসাব কত হবে। আচ্ছা, এই কোম্পানিটি একটি শেয়ারের জন্য প্রকৃত অর্থে কত টাকা বিক্রি করার কমিটমেন্ট করেছিল সরকারের কাছে? 100 টাকা, রাইট? তাহলে 100 টাকা একটা শেয়ারের প্রকৃত দাম এবং প্রকৃত অর্থে কোম্পানি বিক্রি করতেছে কিন্তু 60,000 শেয়ার, রাইট? তাহলে 60,000 × 100 টাকা হবে 60,00,000 টাকা। তাহলে মূলধন হিসাব হবে 60,00,000 টাকা। তারপর অধিহার, আচ্ছা একটা শেয়ারের জন্য কত টাকা যেন অধিহার নিচ্ছিল? 10 টাকা, তাই না? তাহলে একটা শেয়ারের জন্য 10 টাকা এবং প্রকৃত অর্থে বিক্রি করতেছে 60,000 শেয়ার, তাহলে মোট 6,00,000 টাকা অধিহার হবে। এখন কথা হচ্ছে কোম্পানি 90,000 শেয়ারের আবেদন পেল, বিক্রি করতেছে 60,000 শেয়ার, তাহলে অতিরিক্ত যে 30,000 শেয়ার, এই টাকাটা কিন্তু যারা আবেদন করেছিল তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে যারা আবেদন করেছিল তাদের যদি ফেরত দাও তাহলে কত করে ফেরত দিবা? তাদের কাছ থেকে তুমি যে টাকা নিছো সেই টাকাই দিবা, অর্থাৎ একটা শেয়ারের জন্য তাদের কাছ থেকে নিছো 110 টাকা। তাহলে 30,000 শেয়ারের জন্য কত টাকা নিছো? 33,00,000 টাকা। এই 33,00,000 টাকা যারা আবেদন করেছিল তাদেরকে ফেরত দিতে হবে। এজন্য ফেরত দিলে ব্যাংক থেকে কিন্তু টাকাটা কমে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে হবে। তারপর ব্যাংক চার্জ হিসাব, যেহেতু শেয়ার প্রতি 1 টাকা করে ব্যাংক চার্জ দিতে হবে, তার মানে এই কোম্পানি মোট বিক্রি করলো 60,000 শেয়ার, প্রকৃত অর্থে বিক্রি করতেছে 60,000 শেয়ার, আর একটা শেয়ারের জন্য 1 টাকা,
তাহলে এই কোম্পানি ব্যাংক চার্জ হিসেবে প্রদান করবে 60,000 টাকা। যদিও এটি একটি অলিক সম্পদ আর এজন্য ব্যাংক চার্জ হিসেবে ডেবিট হবে। তারপর এই টাকাটা কিন্তু ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। কার অ্যাকাউন্ট থেকে? এই কোম্পানির অ্যাকাউন্ট থেকে। তাহলে কোম্পানির অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে 60,000 টাকা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মূলধন হিসাব প্রকৃত যতগুলো শেয়ার বিক্রি করতে যাচ্ছে সেই শেয়ারের পরিমাণ তারা হিসাব করতে হবে, তারপর শেয়ার অধিহার প্রকৃত কতগুলো বিক্রি করতেছে, তারপর ব্যাংক চার্জ প্রকৃত কতগুলো বিক্রি করতেছে, তাই না? তাহলে তুমি যদি ঠিক এভাবে সলভ করো তাহলে কিন্তু এই জাবেদা অংশটা হয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওতে এই জাবেদা থেকে কিভাবে আর্থিক অবস্থার বিবরণী করতে হয় তা দেখাবো। সেই জন্য সাথে থাকতে হবে পরবর্তী ভিডিওটিতেও।